উচ্চ মাধ্যমিকে খাতা রিভিউ করে নম্বর বেড়েছে 40। একাধিক কলেজে আবেদন করেও মিলছে না ভর্তির সুযোগ। হতাশাগ্রস্ত বনগাঁ ঠাকুরপল্লির ছাত্রী অঙ্কিতা, তার আবেদন, অন্যের ভুলের জন্য আমার যাতে সমস্যা না হয়। উচ্চ মাধ্যমিকে রিভিউ করে নাম্বার বাড়লেও পছন্দের কলেজ না পেয়ে হতাশাগ্রস্ত ছাত্রী। ঘটনাটি ঘটেছে বনগাঁ ঠাকুরপল্লি এলাকায়। বনগাঁ পৌরসভার ঠাকুরপল্লি এলাকার বাসিন্দা অঙ্কিতা বিশ্বাস, বনগাঁ কুমুদিনী উচ্চ বিদ্যালয়ের ছাত্রী সে। গত জুলাই মাসে তার রেজাল্ট বের হয়। উচ্চ মাধ্যমিকে মোট 447 নম্বর পায় সে। রেজাল্টে সন্তুষ্টি না হওয়ায় রিভিউ করার আবেদন জানায়। আগস্ট মাসে তার রেজাল্ট আসে। ফিলোজফিতে 40 নম্বর বেড়ে 97 হয়। প্রথমে ফিলোজফিতে সে পেয়েছিল 57 নম্বর। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় নম্বর কম থাকায় ডিএলএড সহ একাধিক কলেজে ফর্ম ফিল আপ করেও সুযোগ মেলেনি। উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে এবং বরাবরও ভালো রেজাল্ট করে এবং টেস্টে ও রেজাল্ট ফিলোজফিতে পেয়েছে 97, কিন্তু যখন রেজাল্ট বেরোয় তখন মার্কস এসছে 57। তো আমরা খুব অবাক হয়ে গেলাম, 57 কী করে পায়। তখন আমরা বিভিন্ন কলেজে অ্যাপ্লাই করলাম, সেখানে মেয়ে সেখান থেকে বঞ্চিত হতে শুরু করলো। তো কেউ বিদ্রুপ করতে শুরু করলো যে মার্কস যা পেয়েছে, যা পরীক্ষা দিয়েছে তেমনই মার্কস পেয়েছে। ছোটোবেলা থেকেই শখ ছিল টিচিং লাইনে যাবে, ডিএলএড করবে। এবার আমি যখন ডিএলএড অ্যাপ্লাই করলাম তখন আমাকে ওই 57 মার্কস দিয়ে অ্যাপ্লাই করতে হয়েছে, যেটা মেয়ে চান্স পাবে কিনা তার অনিশ্চিত। তো আমি রিভিউ করলাম, রিভিউ করার পরে যখন মার্কশিটটা আসলো তখন থেকে মেয়ে পেয়েছে 97। তো এখন বলুন, এখন যে নতুন মার্কশিট যখন এসছে, আমি সেই মার্কশিট নিয়ে আমি যখন ডিএলএড কলেজে যোগাযোগ করলাম, তারা বললো আগের মার্কশিটটাই গ্রান্ট হবে, এটা গ্রান্ট হবে না। অর্থাৎ আমার মেয়ের একটা ভবিষ্যৎ, উজ্জ্বল ভবিষ্যৎ নষ্ট হতে চললো একজন শিক্ষকের গাফিলতিতে। তো আমার একটা রিকোয়েস্ট, মানে শিক্ষামন্ত্রী বার্তা বসুর কাছে রিকোয়েস্ট এবং উচ্চ ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের কাছে রিকোয়েস্ট থাকবে যে আমার মেয়ের যে ক্ষতি হয়ে গেছে হয়ে গেছে, যেন ভবিষ্যতে আমার মেয়ের মতো অন্য কোনো মেয়ের ক্ষতি যেন না হয়, যেন আমি আমার মেয়ের বর্তমান যে মার্কশিটটা এসছে এই মার্কশিটে যে গ্রান্ট হয়, এর যদি উপযুক্ত ব্যবস্থা করা হয় সরকার থেকে, তাহলে আমি কৃতজ্ঞ থাকব। অভিযোগ, নতুন মার্কশিট নিয়ে কলেজের দরজায় দরজায় ঘুরেও মিলছে না সুযোগ। অসহায় ছাত্রী জানান, রেজাল্ট আশা অনুরূপ না হওয়ায় সকলেই রিভিউ করতে বলেন। সেই মতো রিভিউ করে নম্বর বেড়েছে, কিন্তু নতুন মার্কশিটে ভর্তি নিতে অস্বীকার করছে কলেজ কর্তৃপক্ষ। ছাত্রীর আবেদন, বোর্ডের ভুলের জন্যে যাতে আমার কোনো সমস্যা না হয়। ফার্স্ট মার্কশিটে নাম্বার আসে 447, এবার সেখানে ফিলোসফিতে নাম্বার এসেছিল 57, কিন্তু আমি টেস্টে পেয়েছিলাম 457 প্লাস ফিলোসফিতে নাম্বার ছিল 97। এটা কখনোই আশানুরূপ নয় আমার কাছে। তো স্কুলের শিক্ষিকারা, আমি যার কাছে পড়েছি, তিনি সবাই মিলে আমাকে বললো তুই রিভিউ কর। তো রিভিউ করার পর আমার নাম্বার বাড়ে 97, মানে 40 নাম্বার আমার ইনক্রিজ হয়। এবার সেখানে আমার ছোটো থেকে লক্ষ্য ছিল আমি ডিএলএড করে প্রাইমারির জন্য অ্যাপ্লাই করব। সেখানে আমি অ্যাপ্লাই করেছিলাম ঘাটবাউর গভর্নমেন্ট কলেজে। সেখান থেকে আমার আগের মার্কশিটটাকেই নেওয়া হচ্ছে, বর্তমানের মার্কশিটটাকে গ্রান্ট করা হচ্ছে না। তো সেখানে আজকে আমার তো কোনো গাফিলতি ছিল না, গাফিলতিটা সমস্তটাই সরকারের। তো আমাকে কেন সাফার করতে হচ্ছে? আমি চাইছি আমার এই বর্তমান মার্কশিটটা যেন ডিএলএডে অ্যাপ্লাই করে, গ্র্যান্ট করে, তাহলে আমি সবার কাছে প্রচণ্ড কৃতজ্ঞ থাকব। সবাই বলে না যে 57 নাম্বার পেয়ে কেন সে করছে, কতই বা বাড়বে, বাড়লে 62-63, তার বেশি তো বাড়বে না। সেখানে ফ্যামিলির সাপোর্ট ছিল, সবাই বলেছিল না চেষ্টা তো কর। তো চেষ্টা করলাম, 40 নাম্বার বাড়লো। আজকে সমস্ত বান্ধবীরা চান্স পেতে চলেছে, সেখানে আমি কেন বাদ পড়ে যাচ্ছি? সেখানে আমি তো যোগ্য ক্যান্ডিডেট না, সেখান থেকে আমাকে কেন বাদ দেওয়া হচ্ছে? ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যান্সল্যান্ড, বনগাঁ। অবিরাম পথ চলার সাথে নব সংযোজন, নতুন রূপে নতুন সাজে, নতুন সোমবারে সেজে উঠেছে বনগায় আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।